আমাদের কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ সেটাও কিন্তু একটা স্ট্যাচু। ও মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক, সব ভেজালের একটা অভাব, তাকওয়া নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। সময়ের অসঙ্গতিতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো পবিত্র কাবা ঘর নিয়ে এমন মন্তব্য করেছেন টেলিভিশন টক শোতে এসে, যে বিষয়টা নিয়ে কথা বলা আসলে ইমানের দাবি, আমাদের বলতেই হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভাস্কর্য বা মূর্তি, তর্ক এবং বিতর্ক, এটা যে চলছে বাংলাদেশে আমি ওদিকে যেতে চাই না, কিন্তু টেলিভিশন টক শোতে এসে ভাস্কর্যের সাথে কাবাঘরকে যে ব্যক্তিটি তুলনা করেছেন, আমি তাকে প্রশ্ন করতে চাই, আসলে সে আদৌ মুসলমান কি না, সে মুসলমান ঘরের সন্তান কি না, বা ইসলামের প্রতি তার রেসপেক্ট আছে কি না, বা ধর্মের প্রতি তার কোনো রকম শ্রদ্ধাবোধ আছে কি না। যদি থেকে থাকে তাহলে অন্তত এই বাইতুল হারামকে নিয়ে এভাবে মন্তব্য করা, মানে মানে কীভাবে, কোন জ্ঞানে এই মন্তব্যটা করলেন, এটা প্রশ্ন থেকেই যায়। শুধু তাই না, কাবাঘর যেটা মুসলমানদের সর্বোচ্চ সম্মানের জায়গা, যে দিকটাতে আমরা কিবলা হিসাবে অনুসরণ করে আমরা নামাজ পড়ি, যে ঘরটাকে আমরা আল্লাহর ঘর হিসাবে জানি, যে ঘরে আমরা আমাদের জীবনে একবার যে ঘর তাওয়াফ করতে পারলে আমরা মনে করি আমাদের জীবন ধন্য হয়ে যাবে, লাখো কোটি মুসলমান যে ঘরকে তাওয়াফ করার জন্য প্রত্যেক বছর ছুটে যান, সেই ঘরকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য, এটা কিভাবে সম্ভব? একজন মুসলমানের মুখ থেকে কিভাবে এই কথাটা বের হয় যে কাবাঘরও একটা স্ট্যাচু বা ভাস্কর্য, এটা কিভাবে বের হয়? নাউজুবিল্লাহি মিন জালিক। তৌবা করলেও ক্ষমা হবে কি না আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন। কাবাঘর এমন একটা জায়গা যেখানে তাওয়াফ করে আসলে মানুষের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, হ্যাঁ, কেন তারা এ জাতীয় মন্তব্য করে থাকেন সে ব্যাপারে আমি একটু আপনাদের পূর্বের দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে দেখবেন যে বঙ্গবন্ধুকে স্মরণ করে, হাই বঙ্গবন্ধু, হাই মুজিব, হাই মুজিব করে, হাই হচ্ছেন যেভাবে শিয়ারা করে নিজেরা ছুরি দিয়ে, চাকু দিয়ে তাদের বডি কেটে ফেলে, তাদের রক্ত ঝরায়, ঠিক সেভাবে আমরা দেখেছি যে কিছু লোক হাই মুজিব করেছিলেন 2-3 বছর আগে। এটা কেন করেছিলেন? এটা করেছিলেন এই জন্যে যে এরা একটু প্রধানমন্ত্রীর কিছু আশীর্বাদ পেতে চায়, মানে তারা একটু দৃষ্টি, মানে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি যেন এদের উপরে স্পেশালি পড়ে, যে আরে বাবা, আমার বাবার নামে হাই মুজিব করতেছে, তাহলে এদেরকে তো মানে এদের 14 গোষ্ঠী বসে পড়ে খাওয়াতে হবে। যেমন ডক্টর মাহফুজুর রহমান স্যার বলেছিলেন যে আমার গান শুনে, শুনেছি অনেকেই পাগল হয়ে গেছেন, অনেকেই গান শুনে এই করেছেন তাই করেছেন, কিন্তু এ কথা শুনি নাই যে আমার গান শুনে একজন মারা গেছে, যদি মারা যেত তাহলে আমি তার 14 গোষ্ঠীরই ভরণ পোষণ দিতাম। তো আসলে এরা এটা একটা কথা থেকে যায়, তো এরকম কিছু মনে করে কিছু দল, মানে দলের আমার মনে হয় যে এরা আসলে দল করে না, কারণ যারা দল করে তাদের তো দৃষ্টিগোচর করার জন্য কোনো দরকার নাই, যারা জন্মগতভাবে ত্যাগী নেতা তারা কিন্তু তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে দলের জন্য, তো এদের আলাদা করে এই হাই মুজিব করা লাগে না, কারণ তারা কলিজা থেকে ভালোবাসে, আর যারা কলিজা থেকে ভালোবাসে তাদের ওই মিডিয়ার সামনে এসেতে ছুরি দিয়ে গা কাটা লাগে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এর মাঝখানে আরও আপনারা দেখেছেন যে একজন শিশু, সে কী করেছে, সে অনশন করছে যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে বা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করে দিতে হবে, এটা নিয়ে অনশন করছে একজন শিশু। এই শিশুটা কেন করছে? এই শিশুটার দোষ না, এই শিশুটার পরিবার একটু মানে সুবিধা পাওয়ার জন্যে, যে প্রধানমন্ত্রী যদি দেখে এই শিশু তাহলে গণভবনে এই শিশুটিকে ডেকে নিতে পারে, তো শিশুটি তো আর একা যাবে না, মা বাবাও যাবে, কারণ শিশুই এখনও ফিডার খায়, তো এই জন্যে মা বাবাও সাথে যাইতে পারবে। তো এই যে মানে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি দিয়ে অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর কাড়ার জন্য চেষ্টা করে, এবং তার একটা অংশ হলো যে এই টেলিভিশনে এসে কাবাঘরকে স্ট্যাচুর সাথে তুলনা করা, এটা তুলনা করে দেখাতে চেয়েছে আমরা দেখো বঙ্গবন্ধুকে কতটুকু ভালোবাসি। আমি স্পষ্ট করে বলতে চাই, বঙ্গবন্ধু একজন মুসলমান ছিলেন, এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেও আপনারা দেখতে পারবেন যে বঙ্গবন্ধুর পূর্বপুরুষ এদেশে এসেছিলেন, ইসলামের জন্য কাজ করেছেন, যে
যেটা বঙ্গবন্ধুর আত্মজীবনীতে রয়েছে যারা পড়েছেন তারা জানেন আর যদি না পড়ে থাকেন তাহলে পড়লে অবশ্যই পাবেন তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও একজন মুসলমান এবং শুধুমাত্র গতানুগতিক মুসলমান না তিনি তাহাজ্জুদ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআন পড়েন এবং তিনি কাবা ঘর তাওয়াফ করে এসেছেন কাবা ঘর জিয়ারত করে এসেছেন এবং সেখানে যাওয়ার পরে হজের প্রতিটা কর্মসূচি যথাযথভাবে পালন করেই হজ সমাপ্ত করেন এবং সর্বোচ্চ সম্মানও করেন সম্মানিত দর্শক মণ্ডলী এই যে কাবা ঘরকে স্ট্যাচু বলেছেন যে ব্যক্তিটি আমি বলবো যে তিনি ইসলামের লেবাস পরে ইসলামের খোলস ধারণ করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন এটাই পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার ঠিকানা টিভির মধ্য দিয়ে বলতে চাই যে এই জাতীয় কিছু তেলবাজ নেতারা তারা আপনার দৃষ্টি পাওয়ার জন্য আপনার সহানুভূতি পাওয়ার জন্য আপনার আশীর্বাদ পাওয়ার জন্য একটু ওই বেড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে চায় এদেরকে চিহ্নিত করুন এদেরকে যদি চিহ্নিত করতে না পারেন তাহলে এটা হবে দেশের জন্য ক্ষতির এটা হবে ধর্মের জন্য ক্ষতির এটা বাংলাদেশে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন করে দিবে কারণ এদের অধিক তেলবাজিগুলো যেগুলো মানে শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য অন্য কোনো উদ্দেশ্য তাদের নাই তাদের উদ্দেশ্য হলো যে যেন প্রধানমন্ত্রী দেখতে পায় যে আমরা কি করছি বঙ্গবন্ধুর জন্য আমরা কি করছি শেখ হাসিনার জন্য আমরা কি করছি দেশের জন্য এগুলো বেড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো তো সম্মানিত দর্শক মণ্ডলী আমি আমার ঠিকানার মাধ্যমে আমি যেটা বলতে চাই কাবা ঘর এটা প্রত্যেকটা মুসলিমের হৃদয়ের প্রতিষ্ঠান প্রত্যেকটা মুসলিম তাদের কলিজা দিয়ে ভালোবাসে সুতরাং কাবা ঘরকে যদি কেউ অবমাননা করে তাহলে এটার জন্য প্রত্যেকটা মুসলমানই এই বক্তব্যগুলোকে অ্যাকসেপ্ট করবে না সে দেখবে না সে আসলে কোন দল করে কোন মতের কোন পথের সে কাবা ঘরকে অপমান করবে এটা অন্য ধর্মীয় লোকগুলোও কখনো মেনে নিবে না সম্মানিত দর্শক মণ্ডলী যারা অতি মাত্রায় তেল দেয় তেলবাজি করে তারা কখনো দেশের জন্য দলের জন্য জাতির জন্য কল্যাণকর হতে পারে না আর এমনই একজন তেলবাজ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি বলেছেন যে বাইতুল্লাহ শরীফ সেটাও কিন্তু একটা স্ট্যাচু এই কথাটা বলে সে আমার বিশ্বাস এনায়েতুল্লাহ আব্বাসি তো বলেছেন কাফের হয়ে গিয়েছে আমি ফতোয়া দেব না এই কথাটা বলাতে অন্তত তার যে ইসলাম বিদ্বেষ সে যে ইসলাম বিদ্বেষী সে যে ধর্ম বিদ্বেষী এটা অন্তত আমি বলতে পারি তো সম্মানিত দর্শক মণ্ডলী এ পর্যন্তই আজকে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ